এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সমান্তর ও গুণোত্তর ধারা সৃজনশীল অধ্যায় 13.1 13.2 সৃজনশীল প্রশ্ন নম্বর 2। আসলে এই 2 নম্বর প্রশ্নটি কোনো বইয়ের নম্বর নয়, এটি হচ্ছে 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন সমাধানের 2 নম্বর। অর্থাৎ এর পূর্বে অলরেডি আমরা এই 99% কমন উপযোগী যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলোর মধ্যে একটি সমাধান করে দিয়েছি। আজ এখন আমরা দুটি করছি, 2 নম্বর সমাধান করছি। এরপরে আমরা আরও 2টি সৃজনশীল সমাধান করব আজকে। তো আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারগুলো দেখবে। তো এখানে আমাদের 2 নম্বরে যে প্রশ্নটি আছে, 5+11+17+23, এটি একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারা বলতে আমরা সবাই জানি যে যে ধারার অন্তরগুলো সমান হয় তাকে সমান্তর ধারা বলা হয়। অর্থাৎ অন্তর বলতে কি, এই যে 11 থেকে যদি আমরা 5 বাদ দিই পাবো 6, আবার 17 থেকে 11 বাদ দিলে পাবো 6, আবার 23 থেকে 17 বাদ দিলে পাবো 6। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা পার্থক্যটা পাচ্ছি 6, এই জন্য এটাকে বলা হচ্ছে সমান্তর ধারা। তো যাই হোক, এখান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। ক, ধারাটির দশম পদ কত এটা বের করতে হবে। খ, ধারাটির 25 এবং 30 পদের সমষ্টির গুণফল কত এটাও বের করতে হবে। এবং গ, ধারাটির n+2 তো সংখ্যক পদের সমষ্টি কত এটাও বের করতে হবে। তো এবার যারা এসএসসি ও দাখিল পরীক্ষার্থী আছো তোমরা, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন এই সমান্তর ধারা ও গুণোত্তর ধারা থেকে। তো আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখো, দেখলে তোমাদের এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে খুব সহজেই তোমরা এই উত্তরগুলো করতে পারবে। তা আমরা প্রথমে ক দিয়ে শুরু করব। তো ক দিয়ে শুরু করতে হলে তোমরা সবাই জানো যে ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নিতে হয়। তো এখানে ধারা হচ্ছে 11, দ্বিতীয় পদ আর প্রথম পদ হচ্ছে 5। তো এখানে আমরা যখন প্রথম পদ লিখব তখন এ সমান 5 এবং সাধারণ অন্তর ডি বের করতে হলে আমরা জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাই দ্বিতীয় পদ এখানে 11, প্রথম পদ হচ্ছে 5, 11 থেকে 5 বাদ দিলে পাবো আমরা 6। তো এই কাজগুলো আমরা প্রথমে করে নেব। তো দেখো আমরা ক দিয়ে শুরু করি, তাহলে তোমরা খুব সহজে এটা বুঝে নিতে পারবে। তো সেই কাজগুলো আমরা এখানে করে নিলাম। অর্থাৎ সময় এই প্রদত্ত সমান্তর ধারায় ছিল আমাদের 5+11+17+23, এটা চলতে আছে। তো এখানে ধারাটির প্রথম পদ এ সমান 5, অর্থাৎ প্রথম পদ এ সমান 5 এবং সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। এই সূত্র হলো এটা, অন্তর বের করার সূত্র হলো এটা, যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 11, প্রথম পদ হচ্ছে 5। তো 11 থেকে 5 বাদ দিলে আমরা পাবো 6। এখন আমাদের দশম পদ যে বের করতে বলেছিল, এখন আমরা ধারাটির দশম পদ বের করব। তো এখানে আমরা দশম পদ, অতএব ধারাটির দশম পদ আমরা জানি যে এনতম পদের সময় এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো যেহেতু এখানে দশম পদ তাই আমরা এখানে এ প্লাস এন এর জায়গায় আমাদের 10 দিয়ে দিতে হবে। এনতম পদ হলে এখানে এন হতো, কিন্তু এই যেহেতু এখানে দশম পদ তাই এন এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 10, তাহলে এ প্লাস 10-1 ইন্টু ডি। তো এখানে এ সমান হচ্ছে 5, আমরা প্রথম পদ পেয়েছি 5, তে 5 বসালাম, এখানে 10-1 আছে থাক, আর বি এর মান আমরা পেয়েছি এখানে কত 6। তো 6, এরপরে 5 আর 10 থেকে 1 বাদ দিলে 9 গুণিত 6, এরপরে 5 6 9 54, 54 আর 5 যোগ করলে 59। তো এই ছিল আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নের সমাধান, যে 10 পদের সমষ্টি হচ্ছে 59। এই ছিল আমাদের ক এর সমাধান। তো এখন আমরা খ এর প্রশ্নটি সমাধান করব। খ আমাদের যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির আমরা এখন সমাধান করব। তো দেখো, তো খয়ে আমাদের প্রশ্নটি আছে যে ধারাটির 25 এবং 30 পদের সমষ্টির গুণফল কত, দুইটির পদের গুণফল আমাদের বের করতে হবে। তো আমাদের সমষ্টি আগে বের করে নিতে হবে 25 এবং 30 পদের। তা আমরা এই ধারাটির আমরা প্রথম পদ পেয়েছিলাম এ সমান 5, সাধারণ অন্তর পেয়েছি ডি সমান 6, এটা আমরা কয়ে বের করে দেখিয়েছি। তো এখন আমরা ধারাটির 25 পদের সমষ্টি বের করবো। তো 25 পদের সমষ্টি হচ্ছে কত, 25 পদের সমষ্টি আমরা যদি বের করে নিই তাহলে আমাদের 25 পদের সমষ্টি হবে, যে আমরা জানি যে এন পদের সমষ্টি এস এন সমান n/2 × 2a+n-1 × d। তো এখন যেহেতু আমাদের 25 পদের সমষ্টি তাই আমরা এখানে বলে লিখবো কত, যে s25 = 25/2, অর্থাৎ n/2 এর এন এর জায়গায় আমাদের 25, যততম পদ বলবে তত এন এর জায়গায় বসিয়ে নিতে হবে। তো এখানে 25/2, এখানে 2a+ এন এর জায়গায় যেহেতু 25, তাহলে 25-1 × d। এখন আমরা 25/2 আছে থাক, 2 আছে থাক, এই এর মান পেয়েছি আমরা এখানে 5। তো 5 যেহেতু এ গুণ অবস্থায় আছে তাই গুণ, প্লাস এখানে 25 থেকে 1 বাদ দিলে 24, আর এখানে ডি সমান আমরা পেয়েছি 6। তো এখন এটা গুণ করে নাও। তো এখানে আমরা যদি এটা গুণ করি তাহলে কি হবে, এই এই পুরো ইয়াটাকে আমরা এখন গুণ করে নেব। তো এখানে আমরা এই কাজটা করবো, যে এখানে 25/2 আছে থাক, এখানে 5 × 2 = 10, 10 করে নিলাম, 24 কে 6 দিয়ে গুণ করলে পাবো আমরা 144। এটা আমরা করে নিলাম, 24 কে 6 দিয়ে গুণ করলে 144। এরপরে 25/2 আছে থাক, 10 এর সাথে এটা আবার যোগ অবস্থায় আছে তাই যোগ করে নিলাম 154। তো এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 7 × 14 থাকে 1, 7,
আবার এখানে 1 আর 4 14, তো আবার 7 গুণে 14, তো আমরা পেলাম কত? 77, অর্থাৎ 25 গুণিত 77। তো আমরা 25 কে 77 দিয়ে গুণ করলে পাবো 1925। তো এটি হচ্ছে আমাদের 25 পদের সমষ্টি। 25 পদের সমষ্টি পেলাম আমরা 1925। এই 1925 আমরা 25 পদের সমষ্টি পেলাম। এবার 30 পদের সমষ্টি আমরা বের করব। তো এই সেম একই নিয়মে আমরা 30 পদের সমষ্টিটা বের করব। তো আবার 30 পদের সমষ্টি, অর্থাৎ S30 = 30/2 গুণিত 2a প্লাস এন মাইনাস 1 × d। তো যেখানে n এর জায়গায় আমরা 30 বসাবো, যেহেতু 30 পদের সমষ্টি, তাই 30 - 1/1 × d। এরপরে এটাকে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ 30 কে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে 15 পাবো। অর্থাৎ 15 × 2 = 30, 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এখানে 2 আর এর মান হচ্ছে 5, যেহেতু আমরা প্রথম পদেই পেয়েছিলাম 5। তো 2 × 5 প্লাস এখানে 30 থেকে একবার দিলে হবে 29, গুণিত d এর মান হচ্ছে 6। এই মানগুলো আমরা বসালাম। এরপরে 15 আছে থাক, 5 × 2 = 10, আর 29 এবং 6 গুণ করলে পাবে 174। 174-এর সাথে আবার 10 যোগ হবে, যেহেতু যোগ অবস্থা আছে, তো 15 × 184। তো 184-কে 15 দিয়ে গুণ করলে পাবো আমরা 2760, অর্থাৎ 2760। এটা হলো আমাদের 30 পদের সমষ্টি। তো এই 30 পদের সমষ্টি এবং এখানে আমরা পেয়েছিলাম 25 পদের সমষ্টি 1925, যেহেতু বলেছে সমষ্টির গুণফল, আমরা এটা পেয়েছি সমষ্টি এই 25 পদের, আর এটা পেলাম 30 পদের সমষ্টি। এখন এই দুইটাকে আমরা কী করবো? গুণ করে নেব। তো গুণ করে নিলে আমাদের সমষ্টির গুণফলটা বের হয়ে যাবে। তো এখানে 25 এবং 30 পদের সমষ্টির গুণফল, তো 25 পদ পেয়েছিলাম আমরা 1925 এবং 30 পদের সমষ্টি পেয়েছিলাম 2760। তো এখন আমরা এই দুটোকে গুণ করলে পাবো এই সংখ্যাটা, অর্থাৎ এখানে আমরা যে সংখ্যাটা পাবো, যে একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, তো 53,13,000, এই সংখ্যাটা আমরা পেলাম 25 এবং 30 পদের সমষ্টির গুণফল। তো এই ছিল আমাদের খয়ের অ্যান্সার। তো আশা করি তোমরা খয়ের উত্তরটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। এখন আমরা গ নাম্বারের যে প্রশ্নটি আমাদের আছে, এখন আমরা গ নাম্বারের প্রশ্নটি সমাধান করব। তো এখানে আমাদের গ নাম্বার প্রশ্নে ছিল যে ধারাটির n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত। তো এটা আমরা এখন বের করবো। তো আমরা ধারাটির প্রথম পদ পেয়েছিলাম a সমান 5 এবং সাধারণ অন্তর বের করে পেয়েছিলাম আমরা d সমান 6। তো এখন আমাদের বের করতে হবে n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি। তো আমরা জানি যে n n পদের সমষ্টি হচ্ছে n বাই এস এন সমান n/2 × 2a + n - 1 × d। তো যেহেতু n প্লাস 2, তাই n এর জায়গায় আমরা বসাবো n প্লাস 2, অর্থাৎ এস n প্লাস 2 সমান n/2 হতো। তো এই যেহেতু আমাদের n+2 সংখ্যক পদের সমষ্টি, তাই n+2/2 অফ 2a প্লাস n-1 হতো, কিন্তু n এর জায়গায় আমাদের বসাতে হবে n+2, যেহেতু আমাদের n+2 সংখ্যক পদের সমষ্টি, তাই এটা আমরা করছি -1 × d। এখন আমরা মান বসাবো, অর্থাৎ n+2/2 এটা আমাদের থাক, এখানে a সমান আমরা পেয়েছিলাম 5, তাই 2 এর সাথে গুণ অবস্থায়, তো 2 × 5 প্লাস এখানে আমরা যদি এটা হিসেব করি, তাহলে n আর 2 থেকে 1 বার দিলে থাকছে 1, অর্থাৎ n+1, আর d এর মান হচ্ছে 6। তো এটা বসালো, এই 6 দ্বারা কিন্তু এই দুটো গুণ অবস্থায় আছে, গুণ করে নেব, এবং 5 আর 2 এটা গুণ অবস্থায় আছে, এটাকে আমরা কি করবো? গুণ করে নেব। তো এটাকে আমরা যদি গুণ করি, তাহলে পাবো এখানে যা ছিল n+2/2 এটা থাক, এখানে 5 × 2 = 10 গুণ করে নিলাম, এটা 6 দ্বারা গুণ অবস্থায় আছে। তো এই n এর সাথে 6 গুণ করলে 6n, আর প্লাসে প্লাসে প্লাস 1-এর সাথে 6 গুণ করলে 6। তো এখন আমরা এটা যোগ করে নেবো, অর্থাৎ এটা যা আছে ঠিক তাই আছে, 10 এবং 6 হলো 16, আর এখানে 6n আছে, 6n আমরা লিখে দিলাম। এরপরে আমরা এই দুটোর মধ্যে থেকে 2 কমন নেবো। তো যদি আমরা 2 কমন নেই, কেন 2 কমন নেবো? আমরা নিচে 2টাকে কেটে দেওয়ার জন্য আমরা 2টা কমন নিচ্ছি। তো এখানে 2 কমন নিলাম, তো 8 16-এর মধ্যে থেকে 2 কমন নিলে থাকে 8, আর এখানে আমরা 2 কমন নিয়েছি, তাহলে থাকবে এখানে 3n, অর্থাৎ 2 দ্বারা যেটা কমন নেবে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো এটা আমরা এটা পাচ্ছি, এখানে আমরা 2 এবং 2 আমরা কেটে দিলাম, থাকছে n+2, আর এখানে হচ্ছে 3nটাকে আমরা আগে লিখেছি আর 8 আমরা পরে লিখেছি, অর্থাৎ 3n+2 সরি 8। এটা আমাদের কোনো ব্যাপার না, আগে পরে এটা আমরা লিখতে পারবো, যেহেতু প্লাস অবস্থায় আছে। তো এখন এটার সাথে এটা কী কী অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাই আমরা কী করবো? এইটার সাথে এটাকে আমরা গুণ করে নেব। এটা যদি আমরা গুণ করি, তাহলে এন এর সাথে 3n গুণ, অর্থাৎ এন এর সাথে 3n গুণ করলে 3n² আবার প্লাসে প্লাসে প্লাস এন আর 8 গুণ করলে 8n। এবার 2 দ্বারা গুণ করবো, তো 2 দ্বারা গুণ করলে 3 × 2 = 6n, এরপরে প্লাসে প্লাসে প্লাস এই 8 × 2 = 16। তো এখন হিসেব করে নাও, তাহলে এখানে 3n² 8 আর 6 = 14, 14+16। এই ছিল আমাদের কি? এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান।
তো আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থেকে কষ্ট করে আজকের এই লেকচারটি দেখার জন্য। যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ, আজকের সারাদিন তোমাদের ভালো কাটুক এই প্রত্যাশায়। আপাতত আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাই।